হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর এসান উপস্থিত ছুঁদিমণ্ডলী এবং উপস্থিতি বই সম্পর্কে বইটা আমি থরলি দেখেছি এবং এটা যদি কমেন্ট করতে হয় আমাকে বলতে হবে যে টিভির বই কি দেশে অভাব পড়ে গেছে অনেক বই একটা কেন লিখতে গেলো এই প্রশ্ন কেউ করতে পারে আবার বলতে পারে যে উনি কি কিছু আবিষ্কার করছে এখানে লিখছে এগুলা তাও না কিন্তু তো বলে যে এগুলি যে লিখছে এগুলো কি গাইডলাইনে আসে নাকি নাই আমাকে বলতে হবে যে আসে তাহলে বইটার মূল্যটা কোথায় তো আমি যখন প্রথম এপিডেমিওলজি শিখতেছি তখন আমাকে মানে ব্রেনকে স্টম করে অনেক সময় অনেকগুলা সেন্টেন্স বাক্য বা বলছে তুমি একটা রুগীকে শুধু বললে হবে না ওটাকে স্পেল আউট করে দিতে হবে সহজ এক্সাম্পল আমি একটা রুগীকে বললাম যে আপনি পানি কম খাবেন রুগীটার কাছে এটার মানে কী সে যদি চোদ্দ গ্লাস খায় ওখান থেকে দুই গ্লাস কমালো সে যদি দশ গ্লাস খায় ওখান থেকে দুই গ্লাস বা এক গ্লাস কমালো এটাকে কিন্তু স্পেল আউট করা হয়নি যে পানি কম খাবেন মানেটা কী তাহলে আমাকে বলে দিতে হবে যে আপনি আট থেকে দশ গ্লাস খাবেন বা দশ থেকে বারো গ্লাস খাবেন যেটা আমার রুগীর জন্য প্রযোজ্য তো আমি এই বইটাকে মনে করি যে এই যে গাইডলাইন এতগুলো বই আছে একজন স্টুডেন্ট চাইলে টিচারের চেয়ে বেশি জেনে ফেলতে পারে সেরকম একটা সিচুয়েশানে এই বইটা গাইডলাইনকে স্পেল আউট করা হয়েছে এই এই গাইডলাইনটাকে স্পেল আউট করাটা দরকার আছে নালে যারা নিউ রিডার্স নিউ কমার্স দ্য নট বি অ্যাবল টু অ্যাসিমিলেট হোয়াট হ্যাজ বিন রিটেন ইন দ্য গাইডলাইন তাহলে গাইডলাইন এমন সব রেফারেন্স এমন সব জার্গন স্ট্যাটিস্টিক্যাল জার্গন ইউজ করা আছে যেটা অনেকের কাছে বোধগম্য নাও হতে পারে তাহলে ওই জিনিসটাকে সরলীকরণ করা হ্যাঁ আমি আমার স্টুডেন্টদের অনেক সময় বলি যে আমার কাজ হচ্ছে সরলীকরণ করা তাহলে ওই সরলীকরণ করলে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাইডলাইন পড়ার ধৈর্য থাকে না কিন্তু এটা যেভাবে সেকশন সেকশন ভাগ করে দিয়েছে আমার যখন যে সেকশন লাগলো আমি সেই সেকশানটাই পড়লাম পুরো বইটা না পড়ে এই এইভাবে করে এবং এখানে অ্যাডভান্সড মানে টিউবারকোলোসিসের একটা প্রচলিত প্রবাদ বলে যে টিউবারকোলোসিস আবিষ্কার হয়েছে একশো বছর আগে কিন্তু এখন টিউবারকোলোসিস সমস্যা ইজ মোর দ্যান এভার তাহলে মানুষের কাছে টিউবারকোলোসিস অর্গানিজম জানা আছে ওর সেন্সিটিভিটি জানা আছে কেমনে ডায়াগনোসিস করতে হয় জানা আছে ইফেক্টিভ ট্রিটমেন্ট আছে কিন্তু টিউবারকোলোসিসটা কমানো সম্ভব হয় না এখনও বাংলাদেশে বছরে সত্তর হাজার লোক টিভিতে মারা যায় আমরা কিন্তু কেউ দেখি না তাইলে অদৃশ্যভাবে এত লোক মারা যাচ্ছে এই জন্য টু ব্রিং অন অ্যান ইউনিফর্মিটি বিটুইন ইন্ডিভিজুয়ালস বিটুইন ক্লিনিশিয়ানস বিটুইন ইনস্টিটিউশনস এই 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 বইটা অত্যন্ত ইউজফুল হবে এবং এটা ছোটো করে আসে আমার কেউ একজন বললো যে বড় করে লিখতে হবে বড় তো অনেক কিছুই অ্যাভেলেবল আর কত বড় চান আপনি এই টেলিফোনের মধ্যেই তো গুগলেই তো সারা দুনিয়া আছে তো সেখানে আমি যেটা বললাম যে স্পেল আউট করে দেওয়াটা সেকশন বাই সেকশন স্পেল আউট করে দেওয়াটা একজন রিডারকে বাই সেকশন রেদার দ্যান দি হোল বুক রিড করার মতো একটা স্কোপ করে দেওয়া এবং এটাকে ডায়াগনস্টিক অ্যালগোরিদম থেকে শুরু করে রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশন রেজিস্ট্যান্স এবং এটা আসলেই অনেকগুলা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আর দেয়ার এবং ওই জিনিসগুলা এই জন্য মানে আমরা যখন ইয়াং ছিলাম তখন সব টেবল দেখলে পালাই যেতাম ওখান থেকে ওই ট্যাবল কেমনে পরে ট্যাবল কেমনে মুখস্থ করে কিন্তু এখন কিন্তু আমি এই বয়সে এসে আমি শুধু ট্যাবলই পড়ি কেন একটা ট্যাবল আমাকে দশ পৃষ্ঠার ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছে তাহলে এরকম অনেকগুলো ট্যাবল এখানে সন্নিবেশ করা আছে যে ট্যাবলগুলো দেখলে আপনি অনেক কিছু না পরে শুধুমাত্র একটা টেবল দেখেই একটা বিরাট ইনফরমেশান আপনি এখানে কয়ার তো এইভাবে করে এবং অবশ্যই মেডিকেল বই লিখা কঠিন সায়েন্সের বই লিখা কঠিন কারণ এটার এডিশন বেরিয়ে যায় মনে করেন আজকের থেকে পাঁচ দশ বছর পরে হয়তো এই যে রেজিমেন আছে এর কোনো কিছুই থাকলো না কারণ টিভিতে এমনভাবে ফ্লুরো ক্লোইনোলন নিয়ে গবেষণা চলতেছে অলরেডি ব্যাডাকুইলন বিন ইনক্লুডেড হিয়ার যে এমন হতে পারে যে উইকস টু আর্লি মান্থস এরকম ডিউরেশন অফ টিভি ট্রিটমেন্ট সহ টিভির চিকিৎসা চলে আসার সম্ভাবনা আছে ইজ ইন পাইপ তাহলে এই জন্য দেয়ার বি ভ্যারিয়েশনস দেয়ার উইল বি মডিফিকেশন কিন্তু একটা বেইস লাইন আমি সবসময় বলি যে আমাদের একটা বেস লাইন থাকতো ফাউন্ডেশন তাহলে ওই বেইস লাইন অ্যাকোয়ার করার জন্য বোথ ফর দ্য আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস আমি মনে করি যে এটা একটা অমূল্য সংযোজন হয়েছে এবং যিনি কষ্ট করে এটা করেছেন আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আমরা তো বেশি দিন থাকবো না আমরা চলে যাবো আমরা চাই যে আমাদের পরের জেনারেশনের জন্য কি আসছে তাহলে আমি পরের জেনারেশনের জন্য এরকম একটা জিনিস আসছে দেখে আমি আনন্দিত গর্বিত এবং এটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আর লম্বা না করে ধন্যবাদ সবাইকে